ব্যয় কমাতে প্রকল্প ভাগ হচ্ছে তিন ক্যাটাগরিতে বন্ধ থাকবে কম গুরুত্বপূর্ণ কাজ গাড়ির তেল খরচ করে মন্ত্রীদের অযথা ছোটাছুটি না করার নির্দেশ প্রজেক্টগুলো ক্যাটাগরি করে দেওয়া হয়েছে এ বি সি বি ক্যাটাগরিতে 75% পর্যন্ত টাকা খরচ করা যাবে আর সি ক্যাটাগরির ইমপ্লিমেন্টেশন ফর দ্য টাইমিং স্টেট রাশিয়া থেকে কম দামে জ্বালানি কিনছে ভারত ও চীন সম্ভাব্য সব উৎসের সন্ধানে বাংলাদেশ সরাসরি রাশিয়া থেকে নেওয়ার একটা সমস্যা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে যেটা আমরা চাই না চায়না এবং ভারত দুটাই আমাদের বন্ধু রাষ্ট্র আমরা ওদের থেকে আম কিনতে পারি অল্টারনেটিভ রিসোর্স আমরা খুঁজতেছি যে তেল আনার ব্যাপারে গ্যাস আনার ব্যাপারে কিন্তু আমরাও খুঁজতেছি সারা বিশ্বের 70টা দেশও খুঁজতেছে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিএনপিকে মনে প্রাণে নির্বাচনে চাই আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের সমঝোতা নয় আন্দোলনের ডাক বিএনপির সংকট সমাধানের দায়িত্ব ইসির নয় জবাব সিইসির আলোচনায় ইউএনওদের আচরণ টেকনাফের খসরুকে ওএসটি করার নির্দেশ বোয়ালমারির রেজাউলের ক্ষমা প্রার্থনা আচরণ ঠিক করতে বিভাগীয় কমিশনারদের বার্তা চট্টগ্রাম বন্দরে মিলছে একের পর এক মদ ভর্তি কন্টেইনার তিন দিনের জব্দ 5টি 60 কোটি টাকার রাজস্ব ফাঁকি আনা হয়েছে বিদেশি সিগারেটও লোডশেডিংয়ের সুযোগে গরম চার্জার ফ্যান ও লাইটের বাজার দাম বাড়িয়েছেন অসাধু ব্যবসায়ী ডাক পড়ল ভোক্তা অধিকারে বললেন চাহিদা বাড়লেও বাড়ানো যাবে না দর এবং পদ্মা সেতুর এক মাস চালুর পরেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় দিন বদলের হাওয়া অর্থনীতির চাকা পেয়েছে গতি টোল আদায় 74.5 কোটি টাকা